خارج بچ از یک کردی پاک پاک جلدی আমরা একদম জঙ্গলের রাস্তা দিয়ে বরফের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে নিচে নামছি এই জায়গা দিয়ে আমরা পেছন দিক থেকে এলাম গুড মর্নিং আমাদের ডে সিক্স শুরু হয়ে গেছে আমরা তো আজকে গুলমার্গ থেকে বেরিয়ে শ্রীনগর যাবো তানমার্গ হয়ে তো একটু বাদে ব্রেকফাস্ট করবো গুলমার্গে এসে এই দাদার কাছে শেভিং করলাম মানে এটা আলাদাই একটা ফিলিং এটা মানে কোনো অ্যাডভেঞ্চারের থেকে কম নয় আমাদের ব্রেকফাস্টে আজকে সার্ভ করা হচ্ছে ফ্রুটস আছে উপমা আছে মানে ম্যাগি আছে এখানে ফ্রেঞ্চ টোস্ট আছে মানে পাঠা রয়েছে মিল্ক আছে কর্নফ্লেক্স ব্রেড অমলেট আর বয়েলড এগ আছে কিরাম লাগলো গুলমার্গ অসাধারণ মানে এক কথায় ফাটাফাটি আমরা বেরিয়ে পড়েছি গুলমার্গ থেকে খুব মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে এই জায়গা একদম ছেড়ে যেতে ইচ্ছে করছে না যেন মনে হচ্ছে এখানে 8-10 দিন থাকি মিনিমাম এই সব জায়গায় একদম সব জায়গায় বরফ থাকে গুলমার্গ থেকে গুলমার্গ এসে আরো 3 কিলোমিটার নিচে গাড়ি করেই আমরা এসে পৌঁছলাম রং ওয়াটারফল পেছনে দেখতে পাচ্ছেন রং ওয়াটারফল অসাধারণ জায়গা যদিও এটা পুরো জমেনি এখনো বাট তাও আলাদাই লাগছে রং ওয়াটারফল আস্তে আস্তে জমছে ব্যাপারটা আরো 10-15 দিনে হয়তো পুরোই জমে যাবে ওয়াটারফলে 10-15 মিনিট ফটো শ্যুট করার পর মানে এতটাই দাঁড়ানো যাচ্ছে না আর আমরা বেরিয়ে যাবো আমাদের সাথে আমাদের জার্নিতে সামনে থাকুন রং ওয়াটারফলের একদম ঠিক সামনে উল্টো দিকেই অনেক ছোট ছোট এরম দোকান আছে যেখানে আপনারা কিছু স্ন্যাক্স আইটেম পাবেন আমরা দুটো ম্যাগি অর্ডার করেছি এখানে সুন্দর একটু আগুন জ্বালানো তার সামনে একটু এই ঠান্ডায় হাত পা সব একটু গরম করে নেব গুলমার্গ থেকে শ্রীনগর যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু শপিং করলাম শাহজি বলে ওনাদের এটা খুব সুন্দর এখানে শল কার্পেট সোয়েটার্স সব কিছু আছে মানে উলেন কুর্তি থেকে শুরু করে সব কিছু তো আপনারা যদি আসেন শ্রীনগর ফেরার পথে এই জায়গাটায় নিশ্চয়ই দাঁড়াবেন পৌঁছলাম শ্রীনগর আমাদের হোটেল তো আজকে অন্য আমাদের এখানেই 3 দিন থাকবো মুনস্টোন লাক্সারি শ্রীনগরের রাজবাগে মানে এখন এই মুহূর্তে আমরা চেক ইন করবো ভেতরটা দেখাবো কীরকম আমাদের হোটেলের সেকেন্ড ফ্লোরে রুম নাম্বার 3002-তে আমাদের দিয়েছে খুবই সুন্দর রুম ডাবল বেডরুম এখানে এটা বারান্দার মতো আছে এখানে বেডটা পুরো ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দিয়ে কাস্টমাইজড এখানে হিটার এসি টিভি আছে লঞ্চ আছে ওয়াশরুমটা খুবই সুন্দর লাঞ্চ এসে গেছে আজকের এটা হচ্ছে পনির বাটার মশলা আর তাওয়া রুটি তো আমরা খেয়ে বিকেলবেলা একটু বেরোবো ডাল লেকের দিকে যাব আমরা এসে পৌঁছেছি আবার ডাল লেকে গেট নাম্বার 8-এর কাছাকাছি এখানে দাঁড়িয়ে একটু মোমো খাওয়া হচ্ছে মোমো ব্রেক আর হয়তো 5-10 মিনিট হেঁটেই আমরা ফিরে যাব হোটেলে কারণ 7:30টার সময় তো আবার ডিনার টাইম
এখন মোমো খাওয়া চলছে এই এখান থেকেই। দেখুন সুন্দর ডাল লেক পেছনে। এই হোটেলের ডিনার সার্ভ হয়ে গেছে 7:30 যদি আমরা লেট অনেকটা। এখানে রয়েছে সুইট কর্ন স্যুপ, এখানে রয়েছে স্টিমড রাইস, এখানে মিক্সড ডাল, এখানে মটর পনির, এখানে লোকি মশলা যেটা আমরা একদমই ট্রাই করব না, এখানে রয়েছে সেওয়াইয়া। গুড মর্নিং, আমাদের ডে 7 শুরু হয়ে গেছে। আমরা এসে গেছি এখন ব্রেকফাস্টে। এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন থাম্বনেলে আমরা যাচ্ছি কোথায়। সেখানে আবার ফ্রেশ ফল হয়েছে সোনমার্ক। তো আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব। আমরা এসে পৌঁছে গেছি সোনমার্ক থেকে আর মাত্র 35 কিলোমিটার আগে। এইখানে সিনচেন সুইটস অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এইখানে আমরা একটু চা ফা খাবো। সোনমার্ক যাওয়ার পথে একটু চার সিঙ্গারার ব্রেক, মানে বিশাল ঠান্ডা। কিরম ঠান্ডা লাগছে? হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, চারিদিকে শুধু বরফ আর বরফ। দেখতেই পাচ্ছেন এই আইল্যান্ড রিট্রিট পার্ক, এই রেস্টুরেন্টটায় আমরা একটু যাচ্ছি, একটু চা ফা খাবো। এই সুন্দর একটা পার্কে আমরা ঢুকেছি সোনমার্গ থেকে 6-7 কিলোমিটার আগে। আলাদাই জায়গা, মানে এরম জায়গা খুব ভাগ্য করেই লোক আসতে পারে। চারিদিকে ঠান্ডা, কাঁপছি একদম। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে এই সুন্দর একটা কটেজের মতো রেস্টুরেন্টে। এবার আমরা বেরোবো, গাড়ির দিকে যাব, যাবো সোনমার্গ, অসাধারণ জায়গা। মেন সোনমার্গে দেখুন জায়গাটা, এটা কোনো সুইজারল্যান্ডের থেকে একদমই কম নয়, মানে আলাদাই আলাদাই, মানে প্যারাডাইস অন আর্থ যে বলছে কাশ্মীর সেটা একদমই মিথ্যে কথা নয়। মানে দেখতে পাচ্ছেন কি সুন্দর, মানে ভিউ আলাদাই। দেখছেন পেছনে পুরো সোনমার্গ। আমরা ঘোড়ায় করে যাবো থাজিবাস গ্লেসিয়ার। ঘোড়ার সাথে কথা হয়েছে, স্নো বুট আনতে গেছে। স্টার্ট হচ্ছে আমাদের থাজিবাস গ্লেসিয়ার যাওয়ার রাস্তা। দেখুন পাশেই একদম ভ্যানিলা আইসক্রিমের মতো সব স্নো পুরো। সামনে প্রচুর ঘোড়া যাচ্ছে আমাদের সাথে থাজিবাস গ্লেসিয়ার অবধি। বাঁ দিক ডান দিক একদম, দেখুন ডান দিক তো পুরো একদম রাফ পাহাড়, পানিটা পুরো বরফ। এখান দিয়ে এরকম ভাবে আমরা ফেন্সিং পেরোচ্ছি। আচ্ছা, ফেন্সিং পেরিয়ে আমরা যাচ্ছি। এত ডিফিকাল্ট এই ঘোড়ায় যাওয়াটা, মানে বীভৎস ভয় লাগছিল আমাদের এই পেছনের জায়গাটা উঠতে। সামনে একটা ঘোড়া পড়েও গেল আমাদের, কিন্তু আমাদের ঘোড়া খুবই ভালো। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে এগোচ্ছি, চলুন আমাদের সাথে।
হাজিবাস গ্লেসিয়ার যাওয়ার পথে ছোট্ট জায়গায় একটু দাঁড়িয়েছি, ছবি টবি তুললাম। ना सर वहाँ पानी है। अच्छा, ये पूरा हार्ड हो गया है, जैसे ये फ्रीज हो गया, ज़्यादा माइन टेम्परेचर माइनस में है। हाँ हाँ हाँ, उस वजह से ये हार्ड है। हाँ हाँ, देखो सर ये पत्थर है ना, इतना बड़ा पत्थर है ना। हाँ हाँ, इसको देखो, थोड़ा सा टूटे होता है, फ्रीज होता है। हाँ, रोधोद नहीं की ठंडा हवा। हमरा ऐसे पहुंचोला। हाँ, হাজিবাস ग्लेशियर एकदम सामने, एखाने तो मैगी खाव, तो गरमे दाड़ब, तपर आस्ते आस्ते चले जाब ये दिकगुलो देखब, एक्सप्लोर करब। एदिकटा ग्लेशियार आछे, एदिके ओल्ड शेपर्ड विलेज आछे, आमादेर घोड़ा तो एखानेई दाड़िएछे। तो मैगी टैगी खावार पर आमरा एबार एकटु हाँटते हाँटते नदीटा पेरोब। एई नदीटा पेरिए आछे ओदिकटाय हच्छे ओल्ड शेपर्ड फरेस्ट आर तादेर शेपर्ड विलेज। সব আস্তে আস্তে যাচ্ছে, ওর একটু পড়ে গিয়ে একটু লেগে গেছে, ওই জন্য আমরা লুজ বরফ দিয়ে হাঁটছি। আলাদাই জায়গা, মানে এইটাই ওই হাজিবাস গ্লেসিয়ার। এখান দিয়ে আমরা ওইখানে ম্যাগি খেলাম, এই রিভার ক্রসিংটা পেরিয়েই এখান দিয়ে এসে আমরা এখানে কিছু ছবি টবি তুললাম। এখানে আরও ছবি টবি তুলছি, মানে এত ঠান্ডা চিন্তা করতে পারবেন না, -7-8 টেম্পারেচার বলছে এখানে চারদিকটা। এটাই হচ্ছে হাজিবাস গ্লেসিয়ার সোনমার্গের। আমরা এই জায়গায় দাঁড়িয়ে অনেকটা উঠতে হয় ঘোড়ায় করে, ঘোড়া পাহাড়ের অনেক টাকায় চার্জ করছে, কারণ অনেকটাই দূর। কত চার্জ করছে আমি ভিডিওতে ডিসক্রিপশানে লিখব, এখন বলছি না, কারণ এখানে অনেক রকম প্রবলেম আছে। এত লোক রয়েছে এখনও অবধি, বিকেল 4 বাজে, সবাই ফিরবে ঘোড়ায় করে, অসাধারণ। বেরোনোর সময় হয়ে গেছে, ফেরার সময়, ফেরার ঘন্টা বাজছে। এসে দাঁড়িয়েছি একটা জায়গায়, এটা হচ্ছে সোনমার্গের গলফ কোর্স, যেটা সামারের টাইমে ইউজ হয় খেলার জন্যে। এই সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এলাম, এই যে পেছনে অনেক লোক আসছে, তো চলুন। বাংলা চলো, বাংলা আমরা ঘোড়া থেকে নেমে পড়েছি, কিছুটা হাঁটা। আমাদের এই হোটেল সোনমার্গ গ্লেসিয়ার, এইখানে গাড়ি আছে, তো ওখানেই যাব। ওখানে এই স্নো বুটগুলোও ছাড়বো, আমাদের অ্যাকচুয়ালি রেট কমই নিয়েছে বার্গেন করে। আমাদের টোটাল জুতো ফুতো নিয়ে আমরা 1.5 ঘন্টা দাঁড়ানোর পর আমাদের পার ঘোড়া নিয়েছে 2000 টাকা করে, মানে 5000-7000 চার্জ করছে। সেই জন্য তখন আপনাদের বললাম না কত নিয়েছে। নিচে এসে গেছি গাড়ির সামনে, সোনমার্গে গুড বাই বলার সময় এসে গেছে, অলমোস্ট 5 বাজে। আমরা গাড়িতে উঠব, আমাদের গাড়ি এখানেই ছিল সকাল থেকে, তো
सोनमार्ग कमप्लीट हमारे सात दिन मैं एतटाई भलो केटे ब्लॉसम टूर एंड ट्रैवल्स मैग्निफिसेंट सार्विस मैं प्रत्येक भावे जे रम भाव खेल रखें चिंतित करते पर ना मैं हमें एत जगह घुरे ए रकम सार्विस हमें कोनो दिन ही पाई निसार भाई मैं प्रत्येक जन एतटाई सपोर्टिव एंड एतटाई कोऑपरेटिव जो हमारे कोनो असुविधा है सात दिन एतटाई एनजॉय करेछि आमरा दुजोने जे किछु बोलार नहीं प्लिज काश्मीर एले इनादेर साथे आसुन इनारा एकदम आपनादेर खेयाल राखबे सब समय कोनो असुविधा नहीं प्लिज आसुन एरम सुंदर सुंदर ट्रिप एरम सुंदर सुंदर एक्सप्लोर करार जोन्ने प्लिज कन्टैक्ट करुन ओनादेर। আমরা শ্রীনগর যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, মামের বলে একটা জায়গায়। এখানে চার ম্যাগি খাবো। তো এখানে এনাকে দেখুন কিরম কাঁপছেন বসে বসে। এখন 3 ডিগ্রি টেম্পারেচার, খুব ভালো জায়গা একটা, শান্তশিষ্ট। হোটেলে ফিরতে ফিরতেই বেজে গেল 8:30। তো 7:30 থেকে তো ডিনার সার্ভ হয় আমাদের এই হোটেলে মনস্টোনে। তো চলে যাচ্ছি আমরা ডিনার করতে। তো দেখাবো ডিনারে কী আছে। আমাদের ডিনার আজকে সার্ভ হয়ে গেছে। এখানে আছে ভেজ ক্লে স্যুপ, এখানে স্টিমড রাইস, এখানে ইয়েলো ডাল, এখানে পনির চটপটা, এখানে আলু গোবি রয়েছে, এখানে রয়েছে শাহি টুকরা যেটা ট্রাই করবো একটু বাদে এসে, আর এখানে ননভেজে আছে হচ্ছে চিকেন মশালা। তো চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক। আমাদের প্লেটে তো খাবার নেওয়া হয়ে গেছে, তো লেটস ইট। সারাদিনের খাটাখাটনির পর সুন্দরভাবে এটা দিন কাটানোর পর 11:30 PM এখন। তো এবার শুয়ে পড়ব, কালকে সকালে বিগ ডে। তো আপনাদের সাথে আবার কাল দেখা হবে। শুভরাত্রি।